السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিওর শিরোনাম নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আইনুল হুদা চোরের মা। এই শিরোনাম নিয়ে তিনি এই ভিডিওর জবাব দিতে গিয়ে একটি ভিডিওর শিরোনাম দিয়েছেন এবং তিনি নিজে উল্লেখ করেছেন, মাঝারির পাগলামি প্রলাপ, এটা তিনি উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সেই ভিডিওতে একবারের জন্যেও আইন হুদা সাহেবকে চোরের মা বলিনি, কিন্তু তার ক্ষেত্রে এই শব্দটি, চোরের মা এই শব্দটি, এই জন্যে কয়েকটি কারণে প্রয়োগ করা হয়েছে। আমি একবারেও উচ্চারণ করিনি, একবারও বলিনি। বিশেষ করে ওই ভিডিওতে আমি হানাফিদের তৈরিকৃত তিনটি জাল হাদিস উপস্থাপন করেছিলাম, যেটা প্রথম হাদিস ছিল যে ইমাম শাফেঈ রাহেমাহুল্লাহ উম্মতের জন্য শয়তানের চাইতেও বেশি নিকৃষ্ট হবে, ক্ষতিকর হবে, এবং আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব করবে যে হবে আমার উম্মতের প্রদীপ। সেই শিরোনামে এটা দেওয়া হয়েছে, সেই ভিডিওতেই শিরোনামটি দেওয়া হয়েছে। আরও অনেকগুলি কারণ রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমি পর্যালোচনা করছি। তবে চোরের মায়ের বড় গলা বা চোরের মা কেন প্রয়োগ করা হয়েছে আপনারা সকলে জানেন। চোরের মায়ের বড় গলা বা গলা বড়, এটি একটি প্রবাদ প্রবচন। বিশেষ করে আনুদা সাহের ওপরে এটা প্রয়োগ করা হয়েছে বলা হয়নি। নাম্বার দুই, চোরের মায়ের বড় গলা এই কথাটা এই জন্যই প্রয়োগ করা হয়েছে, বিশেষ করে এই প্রবাদ প্রবচনটির যারা অর্থ বুঝেন তারা জানেন। চোরের মায়ের বড় গলা প্রবাদটির অর্থ হল যে যত বেশি অসৎ সে তত বেশি সাধুতার ভান করে, এটা আমরা সকলে অবগত। আরও একটি অর্থ হচ্ছে কেউ চুরি করে ধরা পড়লে তার মা ঝগড়া করে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু আমরা সকলে অবগত যে আইনুল হুদা সাহেব এবং বিশেষ করে হানাফিদের অনেকে বিষোদ্গার করে চলেছেন আইনুল হাদিসের বিরুদ্ধে, আর বলছেন যে আইনুল হাদিস জাল হাদিস তৈরি করে, হাদিস রচনা করে, আল্লাহকে হুমকি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিপক্ষে কথা বলে, রাসূলের গোস্তাই করে, এরকমভাবে বিষোদ্গার করে চলেছেন। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আইনুল হুদা সাহেব ওই হাদিসের সপক্ষে কিছু সাফাই গিয়েছেন, ইমাম শাফির পক্ষে, ইমাম আবু হানিফার পক্ষেও হাদিস তৈরি করেছে, জাল হাদিস রচনা করেছে। এটা কারা করেছে সেটা তার কথা দ্বারাই প্রমাণিত, যে হানাফিরাই তৈরি করেছে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে আবু হানিফার নামেও হাদিস তৈরি করেছে এবং শাফির নামেও তৈরি করেছে। তাহলে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো, তার ইমামকে, তার মুখকে আগুন দিয়ে পড়ে দেওয়া হবে, এটা কারা তৈরি করলো? এটা কি ইমামের পক্ষে তৈরি করেছে? তারপরে যারা রাফালি আদায়ন করে তাদের নামাজ হলো না, এ হাদিস কারা তৈরি করেছে? আমি রেফারেন্স দিয়েছি, তিনি দেখতে পারেন কে তৈরি করেছে সেটা। আসল বিষয়টা হচ্ছে তিনি নিজে যখন জয়েব হাদিসকে সহি লেগাইরিহি আর জালকে সহি বলে ধরা খেয়েছেন, তখন তিনি আর হার মানতে চাচ্ছেন না, জোর দেখিয়ে, কথার জোর দেখিয়ে
সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই জন্য তার ক্ষেত্রে চোরের মা এই শব্দটি প্রয়োগ করা হয়েছে। অনেক ভাই আপনারা অবগত শুনেছেন যে আইনুদা সাহেব আমার ব্যাপারে ভিডিওর শিরোনাম কত রকমের নোংরা নোংরা দিয়েছেন, শয়তানের পূজারি, শয়তানের পূজারি, তারপরে গরুর এক বালতি পেচ্ছাপের শুভেচ্ছা, এরকমভাবে যে শিরোনাম, তারপরে আপনার তিনি নিজে বলেছেন মুফসিদুদ্দিন, মুফসিদুদ্দিন বলেছেন আমাকে। মুফসিদ মানে কি? মুফসিদ মানে কি? মুফসিদের অর্থ হয় সন্ত্রাসবাদী, মুফসিদের অর্থ হয় সন্ত্রাসবাদী, বাংলাতে অর্থ করলে ইংলিশ হয় টেররিস্ট। তিনি একজন নির্দোষ এবং ভালো ইমানদার ব্যক্তিকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন, যদিও আমি কখনো তাকে খারাপ ভাষায় কিছুই বলিনি, কোনোদিন খারাপ ভাষা প্রয়োগ করিনি। আমি যথেষ্ট পরিমাণে আইনুদ্দা সাহেবকে রেসপেক্ট করি, সম্মান করি, তার সাথে আমার কোনো বিরোধ নেই, শত্রুতা নেই। তিনি জঈফকে জাল, জালকে সহি, আর সহিকে জঈফ এটা বলছেন, এই জন্য আমি তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যাতে করে তিনি সংশোধন হয়ে যান। বিশেষ করে তিনি নিজেই চ্যালেঞ্জ করেছিলেন, এমন কি কোনো সালাফি নেই যে আমার এই ভুলগুলো ধরিয়ে দেবে? এমন কি কোনো সালাফি নেই যে হাদিসগুলো কোথায় আছে আর জবাব দেবে? তাদের তো জবাব ইনশাআল্লাহ আসবেই পরবর্তীতে। তিনি যা ভুলগুলো করেছেন সেগুলো আগে খণ্ডন করা উচিত। আর অনেক ভাই বলেছেন যে এই মাঝারি সাহেবকে পাবনায় পাঠানো উচিত, পাগলাখানায় চিকিৎসা করানো উচিত। যেসব দয়ালু ভাইরা টাকা খরচ করে আমাকে চিকিৎসা করাতে চেয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইনুদ্দা সাহেবের চিকিৎসাটা করান, তাহলে তিনি যথার্থভাবে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তাহকিক করতে পারবেন, সহিকে সহি, দঈফকে দঈফ, জালকে জাল ভালোভাবে বুঝতে পারবেন এবং যথেষ্ট উপস্থাপন করতে পারবেন। আসল বিষয়টা হচ্ছে তিনি অনেক বিষয়তা করেছেন, করে চলেছেন আল্লাহর বিরুদ্ধে। তিনি আরও বলেছেন যে যারা সন্ত্রাসীদের সপক্ষে দোয়া করে, যারা শীতলতা প্রদর্শন করে, দোয়া তো মুসলিমরাই করে, তো তিনি কাদেরকে বোঝাতে যাচ্ছেন? এটা কাদেরকে এটা বোঝাতে যাচ্ছেন? সন্ত্রাসীদের কেউ সাপোর্ট করে? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, তিনি নিজেই যেখানে লিখছেন বারবার, তার মিডিয়াতে লেখা হচ্ছে, তো মুসলিমদের কীভাবে তিনি এরকম সন্ত্রাসী বলতে পারেন? আমাকে মুফসিদ কীভাবে তিনি বলতে পারেন? মুফসিদুদ্দিন ধর্মের সন্ত্রাসী কীভাবে তিনি বলতে পারেন? মানুষকে বোকা পেয়েছেন? আরবিতে আপনি বলবেন জনগণ বুঝতে পারবেন না? সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সপক্ষে কেউ দোয়া করে না, দোয়া করে তো বিপক্ষেই দোয়া করে, ধ্বংসের কামনা করে। সন্ত্রাসীদের বিপক্ষে লেকচার রয়েছে স্পেশালি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা স্লোগান করেছি, প্রোগ্রাম করেছি, অনেকগুলো ইয়ে করেছি, বক্তব্য রেখেছি। তো ভাই সকল, বিষয়টা হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে বড় ফিতনা এ হানাফিরা, ফিতনাবাজ। এরা কি করছে? আল্লাহর ঘর ভাঙছে, বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, আর হুমকি দিচ্ছে যে আরব হাদিসদার যেখানে থাকবে, যে দেশে থাকবে, দেশকে ধ্বংস করে দেবে, এদের থেকে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। এইরকমভাবে বিষোদ্ধার করে চলেছেন, লোকেদেরকে রক্ত ঝরানোর জন্য সন্ত্রাসের দিকে আহ্বান করে চলেছেন। এগুলো মোটেই কোনো মুসলিমের পক্ষে কাম্য নয়, কোনো মুসলিমের জন্য এই কথাগুলো বলা সমীচীন নয়, বৈধ নয়, জায়েজ নয়। তারপরে এরা সমাজে, এরা তো শির্ক করে, এটা তো অনেক রয়েছে, এরা সমাজে হিংসা ও দুর্নীতি ছড়াচ্ছে, সন্ত্রাসবাদের মদত দিচ্ছে, সাহায্য করছে। বিশেষ করে ইসলামকে, ধর্মকে খণ্ড বিখণ্ড করে চলেছে, ধর্মকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এরা। ভাই সকল, আইনুল্লাহ সাহেব যখন
জয়েবকে সহি, সহিকে জাল, জালকে সহি বলে জনগণের সামনে উপস্থাপন করতে চেয়েছেন, আমি সেগুলো ধরাতে চেয়েছি। তার সাথে আমার কোনো বিরোধ নেই, আমার শত্রুতা নেই, আমি শুধুমাত্র তার সংশোধনগুলো চেয়েছি। তিনি যদি সংশোধন না করেন, এতে আমার কিছু করণীয় নেই, কিছু করার নেই। আমি মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় সর্বদাই উল্লেখ করেছি, তিনি খুব কঠিন ভাষা, শক্ত ভাষা, নোংরা ভাষা প্রয়োগ করেছেন আমার ক্ষেত্রে এবং আহলে হাদিসের ক্ষেত্রে। এটা কিভাবে তার জন্য বৈধ হতে পারে? কিভাবে তিনি, আসল বিষয়টা হচ্ছে নিজে যখন চ্যালেঞ্জ করেছেন আর আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি, তিনি যখন ফাঁকা মাঠ পাচ্ছেন না, গোল দেওয়ার মতো জায়গা পাচ্ছেন না, তখন ডানে বামে কাটছেন, আর এটা স্বাভাবিক, ডানে বামে করবেনই, তখন আমার বিরুদ্ধে বিশুদ্ধ দাঁড় করে চলেছেন। আল্লাহ আইনুল্লাহ সাহেবকে হেদায়ত করুন এবং আমার উপরে সঠিক ধারণা রাখার, স্বচ্ছ ধারণা রাখার তৌফিক দিন। আমি সর্বদাই আইনুল্লাহ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়ত করুন এবং সঠিক বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক প্রদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।